করে শপিং এ যাব সো দেখি বাসে করে কিভাবে যায় আমি এখান দিয়ে কখনো বাসে করে যাওয়া হয় না আমার হয়েছে বাট এভাবে বাচ্চা নিয়ে কখনো আমি আর বাসে যাওয়া হয়নি ভাবলাম যে অনেক দিন পরে একটু বাসে উঠবো সেখানকার বাসটাও দেখি কেমন এখানকার বাস আমার বাসার সামনে থেকেই বাস উঠে আমি জানি না আসলে আমার ভাবিরা যখন এখানে আসে আমার ভাই ভাবি তখন আমার ভাবিও বলতেছিল আরে বাস তো কাছেই থাকার কথা কি কিন্তু আমাদের এত কষ্ট করে আমরা ট্রেনে হেঁটে হেঁটে যাই কারণ ট্রেন স্টেশনটা আমার বাসা থেকে প্রায় 12 মিনিট সো 12 থেকে 15 মিনিট বাচ্চা নিয়ে গেলে তো আরও 15 মিনিটের হাঁটা তো আমি কখনো জানি না আসলে ওই স্টেশন ছাড়া মানে এখানে যে আমার বাসার সামনে থেকে বাস উঠে অনেকে বলতো যে বাস উঠে উঠে এ তোমার বাসার সামনেই আছে কিন্তু কত নম্বর বাস সেটা কেউ বলতে পারতো না আর আমিও কোনো গুগল করি নাই কারণ আমার বাসে সাধারণত যাওয়া হয় না বাচ্চা নিয়ে সবসময় গাড়িতেই বা ট্রেনেই যাওয়া আসা হয়েছে সো ওইটাই আমার জন্য ইজি ছিল আজকে আমি যখন জানতে পেরেছি এবং ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমাকে যে আপুটা জানিয়েছে ওই আপুর সাথে আমি যাচ্ছি ওই আপুর একটা ইউটিউব চ্যানেল আছে দুইটা আপু আর ভাইয়ার দুজনেরই আছে আপুরা প্রায় ওটার মধ্যে বিভিন্ন ধরনের আপুরা যেখানে ঘুরতে টুরতে যায় মানে ঘুরার ব্লগ করে আর কি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এসব আমি ওটা লিঙ্ক দিয়ে দিব চলে আসছে আপু সো চলো যে দেখা যায় ওই ওই যে হাঁটতেছে ওইখানে যে কোথায় বাস সো এখানে হচ্ছে বাস থামে বাস স্টপ আমার বাসা থেকে একদম কাছে রুহি হ্যালো অনেক রোদ সোহেল আসো আমার দুইটা মেয়েরই ঠান্ডা লেগেছে ঠান্ডায় তারা ছোটটা তো তাকে দিয়ে পারতো তারা শখ ও জাম্পিং করবে তা আমি দিলাম ওকে বেল্টের মধ্যে জাম্পিং করতে সে অনেক খুশি এটা করে
সন্ধ্যা একটা দাওয়াত ছিল, সো এখানে গিয়েছি এক ফ্রেন্ডের বাসায়। সেখানে আমি ব্লগ করিনি, নর্মাল ওর বাসায় গেলে সাধারণত ব্লগ টক করা হয়, বাট ওই দিন আর করিনি। ওই দিন আমি জাস্ট ওই সময়টাকে এনজয় করছিলাম, অল্প টল্প করে কাটিয়েছি এই আর কি। সো আজকের মতো এখানেই বিদায় নিই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।